আজি দরং ওদালগুড়ি আজকে আমার মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল এই মনোনয়ন পত্র দাখিলত এখন সভা এইখনে আমার সভা আগতে কেতিয়াও এনেকুৱা অসমত হোৱা নাছিল একমাত্র এনেকুৱা ধরনের কার্যসূচী আমার কর্মদক্ষতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি মানুষের মরম আর তেখেতর প্রতি থাকা মানুষের শ্রদ্ধা, কারণ যে সরু সকলে তেখেতক শ্রদ্ধা করে আর ডাঙর ডাঙর জ্যেষ্ঠ সকলে তেখেতক যে মরম দিব আজি যাক মামা বলে আমি মাতো বা আমার রাইজে ইয়ং জেনারেশনে মামা বলে মাতে আজি তেখেতক ইয়াত উষ্ম আদরণি জানাব আর দিলীপ শইকীয়ার সিদ্ধান্ত আজি হয়ে গেল বলে ধরো, কারণ কালি কংগ্রেসে ইয়াত নমিনেশন দিছে 500-600 মানুষ আর আমি আজি নমিনেশন দিম 50,000 মানুষ। বিপিএফ তো কি হয়েছে দেখিছে আপনার আপনাদের তো স্বতঃস্ফূর্তভাবে দেখিছে, আমি তো কব নালাগে কালি কি মানুষ হয়েছে বিপিএফ দেখিছে কংগ্রেসের কি হয়েছে দেখিছে। এটা কংগ্রেস অসমত সাফা 000 কংগ্রেস একেবারে পাতাল গুছি গেল কংগ্রেস আর কংগ্রেসের পালি যা আসিল আর মানে গছর যে পালি পক্ষী থাকা বলে পক্ষী থাকা বলে কয় নোহা হয়ে যাব কংগ্রেস কিছু কিছু ক্ষেত্রে বিপিএফ ক্ষেত্রে আপনার নমনীয় নেই একো নমনীয় নয় বিপিএফ এটা বিপিএফর প্রতি আমি এইখানে বিপিএফ আমি সন্মান জানাও কারণ বিপিএফে বিধানসভাত আমার লগত এলায়েন্স আছে সেইটো কারণে নমনীয় বেলেগ একো নাই। আর মই এতিয়াও আহ্বান জানাইছো যে বিপিএফর ভোটখিনি পাইলে বিজেপিকে দিয়ক। কিমান মান কিমান ভোটৰ ব্যৱধান আপোনালোক বিজয় হ'ব চাওক মুখ্যমন্ত্রী না 2,00,000-3,00,000 কৈছে আমি মুখ্যমন্ত্রী কোৱা ধৰে থাকিছো আর সময়লে দেখো মুখ্যমন্ত্রী কোনে কোনে সংগ দিব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বোধহয় ভবেশ কলিতা ডাঙরিয়া সন্মানীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আহিব মুখ্যমন্ত্রীর এই সভাখনত তিনি ঠাইত আজি তেওঁ সভা করিব তার এখন মুখ্য সভা আমার ইয়াত আছে কেই বজাত আহিব 12:30 বজাত বোধহয় এইটো পুলিশ প্রশাসনে জানিব আমি তো অলপ পিছত আমি সাজু হয়ে যাম 12:30 বজাত ভিতর আহিব।